أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সময় শারিফুল ইসলাম ভাই ওমান থেকে আপনি জানতে চাইছেন করা হয় না এখন কি আমি আমার সন্তান আকিকা করতে পারবো কিনা আলহামদুলিল্লাহ ইসলাম আল্লাহ আপনাকে তাওফিক দেখ আপনি এত সুন্দর কাজের জন্য মনস্থ করছেন এই কাজগুলি যেন সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আপনাকে দান করেন আকিকার সাথে তো সন্তানের আর পিতা মাতার কোনো বাধা এখানে বিভূতি নেই আকিকার না হওয়ার ব্যাপারে অর্থাৎ আকিকা না দেওয়ার ব্যাপারে সন্তানের আকিকা দিবেন আপনি আকিকা না দিলে এখানে বাঁধার তো কোনো কারণ নেই সেখানে তাদের এটা বোঝা গেল এটা যে কোনো ব্যক্তি যদি শরীয়তের কোনো একটা কাজ না করে সেটা আপনার ছেলে হোক মেয়ে হোক আপনি স্ত্রী হোক তাহলে যে আপনি যে বন্ধ থাকবে তা তো না এটা আমাদের দেশে একটা কুসংস্কার আছে যেমন যে মানুষে ছেলে হজে গেলে অনেক সময় বলে মানুষ যে তোর আব্বারে এখনো হজ ফরজ হয় তোর কি ফরজ হয়েছে এটা আমাদের দেশের বিশাল একটা কুসংস্কার বাপের সাথে ছেলের সম্পর্ক কি ছেলের সাথে বাপের সম্পর্ক কি প্রত্যেক ব্যক্তি শরীয়তের বিধান মানতে হবে যখনই সে বালেক হয়ে যাবে ছেলে হোক মেয়ে হোক বালেক বালেগা সাবালেক সাবালিকা হওয়ার পর থেকে এই যে শরীয়তের বিধানগুলো তার উপরে আরোপ করা হয়েছে অর্থাৎ শরীয়তের বিধানগুলো তার উপরে কার্যকর হয়েছে এই বিধান মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে মানতে হবে থেকে ভাবে এটা অধিকার নেই যদি কোনো একটা বিষয় অবহেলা করে না মানে তাহলে যে ব্যক্তি অবহেলা করবে যে ব্যক্তি না তার হিসাব তাকে দিতে হবে বিষয়ের জন্য কেউ দায়ী থাকবে না কিন্তু হ্যাঁ দায়ী থাকবে তখনই যদি তার কোনো কারণে সে এটা থেকে পিছিয়ে পড়ে গেছে তখন দায়ী থাকবে সেই কারণে পথভ্রষ্ট করে ফেলছে অথবা এই পথে বাধা দিছে তখন সেটা হলো অন্য বিষয় না হলে এ বিষয়ে তার আমলের উপরে জিজ্ঞাসিত হবে আল্লাহ রব আলামিন কোরআন মাজি অনেক জায়গায় বলছেন এইগুলি মানে আমিলা সালিয়ান ফালিন যে ব্যক্তি ভালো কাজ করবে তার কাজে লাগবে অমান আসা আফা আলাইহার যে ব্যক্তি অন্যায় করবে সেই তার উপরে বর্তাবে মান শাখার এমনিভাবে যে শুক্রিয়া করবে তার তার নিজেরই কাজে লাগবে তারপর অন্যতম আল্লাহ বলছেন এই সম্পর্কে বহু এখন আপনার ছেলে যদি ছোট হয় অথবা ছোট থেকে আপনি যেভাবে তার বিয়ার দিয়েছেন ভালো পথে তার বিয়ার দেওয়া হয়েছেন কোরআন হাফেজ বানাইছেন দিন্দা বানাইছেন পরেশগর বানাইছেন নামাজি বানাইছেন বড় আলিম বানাইছেন আপনি সঠিক পথ দেখাইছেন সঠিক পথে থাকার কারণে যত ধরনের আমল ভালো আমল করবে সেই আমলের স্বভাব আপনার আমল নামে অটোমেটিক লাগবে যদি অন্যায় পথে পরিচালিত করেন তাহলে অন্যায়ের অপরাধ আপনাকেও বহন করতে হবে যেহেতু আপনি অন্যায়টা শিখায় গেছেন তাকে এখন সেই অন্যায় শিকার কারণে সে অন্যায় পথে নিজেকে রাখছে এবং অন্যায় করতেছে তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়ে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই জন্য ওখানে আপনার আকিকা করা হয় না আপনি আকিকাও করতে পারেন বিভিন্ন দলির ভিত্তিতে পাওয়া যায় আলেমদের এখানে কথা পাওয়া যায় হাদিসের বিভিন্ন বাক্যের আলোকে এইগুলো আমরা বলে থাকি তো সে তারপরও আপনার আকিকার সাথে ছেলের আকিকা এখানে কোনো এখানে বাধার ই নেই আপনার আকিকা না দিলেও আপনি সেলের আকিকা করতে পারবেন ছেলের সময় আকিকা করা যখন একটা শিশু বাচ্চা জন্ম নিবে সে মেয়ে হোক ছেলে হোক সাত দিনের দিন আকিকা দেওয়াটা এটাই সুন্না সাব্যস্ত এবং সহি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আকিকার গুরুত্ব এখানেই বহন করে তারপরও যদি না পাওয়া যায় যেমন হাদিসের বাক্যগুলি সায় চোদ্দ দিন একুশ দিন যদিও সেখানে কি মতবিরোধ আছে তারপরেও বাক্যটি পাওয়া যায় চৌদ্দ দিন একুশ দিনের মধ্যে করে নেওয়া ভালো তারপরে যদি না করা সম্ভব বিভিন্ন বাধার সম্মুখীন হয় বিভিন্ন সমস্যা থেকে যায় তাহলে যত তাড়াতাড়ি করে নেওয়া যায় তখন আর এটা নাই যে এতদিন এর মধ্যে যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো কাজটি সম্পন্ন হলে আল্লাহর শুক্রিয়া করে নিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে এই সমস্ত কাজে না আল্লাহ রবন করার তৌফিক দান করেন এটি হলে বিষয় সংক্ষিপ্ত আল্লাহ ওতালা আল্লাহর প্রতিটি বিধানকে আমরা যেন সুন্দরভাবে মানতে পারি সেই জন্য আল্লাহ সুবাহান আমাদের সবার জন্য সহজ করে দেখ হাজার সাল্লাহ তালা নবিনা মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহিদ وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء